বিনোদনের তাজা খবরে স্বাগতম। সাহায্য চাইলেন অভিনেত্রী প্রভা। শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবেলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন এই তারকা। তবে ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আর তাই সহকর্মী ও নেটিজেনদের কাছে সাহায্য চেয়েছেন। ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড আইডিতে কিছু ভুয়া টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নাই, ইতিমধ্যে আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন। সহকর্মীদের প্রতি একই অনুরোধ করে প্রভা লিখেছেন, আমার যত বন্ধু এবং কলিগ আছে তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করে এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন। পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, এটা আমার জন্য অনেক বড় ট্রমা, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই, বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। সবশেষে তিনি লিখেছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন, আমার উদ্দেশ্যে কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করো না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।